ছোট্ট সোনারা অবিরাম পাঠশালায় তোমাদের সকলকে স্বাগত বন্ধুরা আজ আমি চলে এসেছি মজার মজার রং বেরঙের ছড়া নিয়ে চলো ঝটপট করে পড়া শুরু করি একদম দুষ্টুমি করো না চলে এসো চলে এসো আজ দেখো প্রথমে পড়ব আমার পুষি দেখেছ পুষিটা কি সুন্দর পুষি এই যে বাটি নিয়েছে কি খাচ্ছে পুষি পুষি ক্যাট পুষি ক্যাট তোমরা পড়েছ ছড়া ইংরেজি রাইম হ্যাঁ সেই পুষি বসেছি এখানে বাটিতে ও কি খাবে বলো তো দুধ খাবে সেই জন্য বাটি নিয়ে বসে আছে আমার পুষি ভীষণ ভালো মাছ খায় রে মোটে দুধ দিয়ে ভাত মেখে দিলে খায় সে চেটে ফুটে আমি বলেছিলাম না ও দুধ খাবে বাটিতে হ্যাঁ সেই জন্য কি বলছে পুষিটা ভীষণ ভালো সে একেবারেই মাছ খায় না দুধ ভাত খেতে খুব ভালোবাসে দুধ ভাত দিলে সে কি করে চেটে পুটে খেয়ে নেয় তোমরাও দুধ ভাত খেতে ভালোবাসো মাছ খাও না দুধ খাও চলো পরের ছড়া পড়ি আয়রে পাখি আয়রে পাখি লেজ ঝোলা খোকন নিয়ে করো খেলা খাবি দাবি কল কলাবি খোকাকে মন ঘুম পাড়াবি কি বলছে বলছে লেজোলা পাখি আয় কি দেব তোকে কি দেব? ওকে অনেক খাবার দেবে বলেছে খাবার খেয়ে কি করবে কলকল কল করবে আর খোকাকে ঘুম পাড়িয়ে দেবে গান শুনিয়ে তাই না এবারে পড়ব আতাই পাতাই আতাই পাতাই দুইটি বুড়ো দেখতে পেল পাহাড় চুড়ো তরতরিয়ে উঠতে গিয়ে পিছলে পড়ে হাড্ডি গুঁড়ো পিছলে পড়ে গিয়ে কি হলো হাড্ডি গুঁড়ো হয়ে গেল তাহলে আতাই আর পাতাই এই দুজনকে দেখেছ ছবিতে দেখো কেমন করে পড়ে গেছে পাহাড়ের চূড়া থেকে পাহাড় চূড়ায় কোথায় ঘুরতে গেছিল। পাহাড় দেখতে গেছিলাম দেখতে গিয়ে করে মানে খুব তাড়াতাড়ি করে উঠতে গেছিল। কিন্তু পাহাড়ে কি তাড়াতাড়ি ওঠা যায় না যখন পাহাড়ে উঠবে তোমরা খুব সাবধানে পা ফেলে ফেলে উঠতে হয় না হলে আতাই আর পাতাইয়ের মতো তোমরাও পড়ে যাবে পড়ে কি হবে হাড্ডি গুঁড়ো হয়ে যাবে তাই না তো তাহলে চলো পরের ছড়া পড়ব। খোকার প্রশ্ন খোকার প্রশ্ন লিখেছেন বিভাবতী সেন লেখিকা তাই তো আচ্ছা মাগো বলো দেখি রাত্রি কেন কালো মামা কোথা থেকে পেলেন এমন আলো আমরা দেখেছি মামা আলো দেয় কেমন সুন্দর আলো দেয় পুরো পৃথিবীটা আলোকিত হয়ে থাকে তাই না তাহলে তার মাকে খোকা জিজ্ঞেস করছে মা বলো কেমন করে মামা এত আলো পেলো রাত্রেবেলা কেন কালো হয় দিনের বেলা তো আমরা দেখি চারদিকে আলো ঝকমক করছে রাত্রেবেলা কেন অন্ধকার তোমরা কি জানো রাত্রেবেলাটা কেন অন্ধকার থাকে তার কারণ সূর্যের আলো পৌঁছায় না পৃথিবীতে সেই জন্য কেমন মজার ছড়াগুলো তাই না এরপরে চলে যাব পরের ছড়াতে হাটটিমা টিম টিম প্রথমে ছবিটা দেখো এরা কি সুন্দর সিং তুলে বসে আছে এই যে এরা কি নাচবে না গাইবে কি করবে বলো তো চলো দেখি এরা কি করতে চায় আগে দেখো এরা ডিম পেড়েছে এক দুই তিন ওরে বাবা তিন তিনটে ডিম পেড়েছে দেখেছো চলো পড়ে নি এবার ছড়াটা হাট টিম টিম তারা মাঠে পারে ডিম তাদের খাড়া দুটো সিং তারা হাট্টিমা টিম টিম তোমাদের বলেছিলাম যে দেখো দুটো সিং দুজনেরই দুটো দুটো করে সিং রয়েছে কেমন মজার ছড়া তাই না তোমরা হাতে তালি দিয়ে দিয়ে পড়বে খুব সুন্দর লাগবে খোকা গেছে মাছ ধরতে খোকা গেছে মাছ ধরতে ক্ষীর নদীর কুলে ছিপ নিয়ে গেছে কোলা বেঙ্গে মাছ নিয়ে গেছে চিলে এটা একটি প্রচলিত ছড়া তাহলে খোকা কোথায় গেছে মাছ ধরতে ক্ষীর নদীর কুলে এই যে নদী দেখেছ এই নদীটা ক্ষীর নদী এই ক্ষীর নদীর তীরে বসে সে ছিপ নিয়ে মাছ ধরছে কিন্তু মাছ ধরতে এসে কি হলো মাছ ধরতে এসে এই যে ছিপ কে নিয়ে গেছে কোলা ব্যাং দেখেছ মুখে করে নিয়ে পালাচ্ছে লাভ দিয়ে দিয়ে পালাচ্ছে মাছ দেখো ছিপে রয়েছে এই যে কত বড় মাছটা এই মাছটাকে কে নিয়ে যাচ্ছে চিল এসে নিয়ে চলে যাচ্ছে চিল একটা পাখি সেই চিল নিয়ে যাচ্ছে মাছটাকে খোকা বলছে হাই হাই কি হবে আমার মাছ তো নিয়ে চলে গেল দেখেছো কত বড় ভাঁড় নিয়ে এসেছিল মাছ ধরে নিয়ে যাবে বলে তোমরা কিন্তু কক্ষন এরকম পুকুর পাড়ে গিয়ে মাছ ধরবে না একা একা বুঝেছ একা পুকুরে যেতে নেই এরপরে পড়ব ছড়ার নাম ময়না পড়েছ আগে কোনো দিন পড়নি তো চলে এসো ও পাড়ার ময়না কেন কথা কয় না জানলাম ইতিহাস ঘেটে ভুল করে একদিন খেয়েছিল আলপিন সেই থেকে গলা গেছে এটি এই কবিতাটি লিখেছেন কবি প্রেমেন্দ্র মিত্র তাহলে ময়নায় ছড়াটা লিখেছে কে কবি প্রেমেন্দ্র মিত্র তাহলে ময়না কেন কথা বলে না জানো তো ময়নার গলায় আলপিন এটে গেছে কি করে আঁটলো সে আলপিনটা তো বুঝতে পারেনি আলপিনকে খাওয়ার ভেবে ময়না পাখি খেয়ে নিয়েছে এই যে দেখেছ গাছের ডালে ময়না বসে রয়েছে ও আর ডাকে না ওর গলায় আলপিন এটে আছে সেই জন্যই তোমরা কিন্তু আলপিন কখনো মুখে দেবে না কেমন আলপিন ভালো জিনিস নয় ওটা মুখে দেওয়ার জিনিস নয় মুখে কখনো দেবে না তাহলে ছোট্ট সোনারা আজ আমরা অনেক ছড়া পড়ে গেলাম বলো অনেক শিখে নিলাম ছড়াগুলো সুন্দর সুন্দর ছড়া রঙ বেরঙের ছবি আঁকা রয়েছে তোমরা নিশ্চয়ই মজা পেয়েছ তাই না এরকম যদি আরও মজার মজার ছড়া পড়তে চাও শিখতে চাও শুনতে চাও তাহলে মাম্মাকে বলে রেখো এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে আমার সঙ্গে পড়তে হবে তো তাই না তাহলে ছোট্ট সোনারা আজকের মতো টাটা আবারও দেখা হবে আবারও কোনো ছড়ার সঙ্গে